পরীক্ষার কখনি ফিলত আমি কোট খেলিব মুখ্যমন্ত্রী নির্বাচন উজনি নেনামনি বৃহস্পতিবারে সদনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আত্মবিশ্বাসীরে দাবি করেছিল উজনি বা বড়াকর যিকোনো এটা সমষ্টিত নির্বাচন খেলিলেও মই জয়ী হম পরীক্ষার কখনি ফিলত আমি উত্তীর্ণ হম আর 2026ত মই আজিয়ে কৈছো এশতকৈ তলত সিট লৈ গৰমেন নহয় 100 পাক্কা তেন্ডুলকারে সেঞ্চুরি নামারে আমিও মারু পুরা 100 এই মন্তব্যই ব্যাপক চর্চা লাভ করার লগতে মুখ্যমন্ত্রীর সমষ্টি এড়ি দিবলে সাজু হয়েছে শাসকীয় দলের বহুকেইজন বর্তমানের বিধায়ক উজনি নির্বাচন খেলার মন মেলা মুখ্যমন্ত্রীক নিজ সমষ্টি এড়ি দিবলে সাজু মরাণর বিধায়ক চক্র গগৈ একেদরে উজনি নহয় নামনি অসমৰপৰাও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মালৈ আহিছে নির্বাচন খেলার অফার বিধানসভা নির্বাচনত বজালি অথবা পাটাসারকুচি সমষ্টিৰ পৰা মুখ্যমন্ত্রীক নির্বাচন খেলার বাবে আমন্ত্রণ জনালে মন্ত্রী রঞ্জিত দাসে মই তোক আহ্বান জনাইছো তো পাটাসারকুচি বা বজালি সমষ্টিত আহি পেলাই নির্বাচন খেলক কারণ কিয় তাত মন্ত্রী হিসাবে খালি আড়াই বছর মন্ত্রী আছিল প্রবীণ ডেকা ডাঙরিয়া আর এটা মই তার দায়িত্ব লৈ কিছু কাম কৰিছো আৰু তেখেতে আহিলে আৰু বেছি ভাল হ'ব মইতো নিজে আহ্বান জনাও যে তেখেতে বজালি সমষ্টিৰ পৰা আগন্তুক দিনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰক সকলোতকৈ এঢাপ আগলৈ গৈ মন্ত্ৰী ডাক্তৰ ৰণুজ পেগুৱে ক'লে কেৱল উজনিয়ে নহয় ভাৰতৰ যিকোনো সমষ্টিৰ পৰা নিৰ্বাচন খেলিলে হিমন্ত বিশ্ব শৰ্মা নিৰ্বাচনত জয়ী হ'ব মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা যি ধরনের আছে ভারতবর্ষের যিকোনো সমষ্টির নির্বাচন খেলিলে জয়লাভ করব মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাক মেচিনের তুলনা করে উজনি অসমৰ বিধায়ক প্রশান্ত ফুকনে কলে মুখ্যমন্ত্রীর গাত মেচিন লগাই দিলে মিটার ফিট হয়ে যাব আজি ডেটত আপনার পপুলারিটির মেচিনটো যদি লগাই দিয়ে পপুলারিটির মেচিনটো যদি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গাত লগাই দিয়ে মিটার পার হয়ে যাব ইমান তেখেতৰ পপুলারিটি আছে ইয়ার মাজতে মুখ্যমন্ত্রী নির্বাচন খেলার চর্চা শুনি রাইজর দলের তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ কলে মুখ্যমন্ত্রীয়ে মোক টার্গেট করব বিচাৰিছে শিবসাগরত নির্বাচন খেলার বাবে কি ফর্মুলা মুখ্যমন্ত্রীয়ে ব্যবহার করব বিচাৰিছে সেই কথাও কলে বিধায়কজনে অখিল গগৈ খরুয়াবর কারণে তেখেতে আটাইতকৈ বেছিকে লাগি আছে তে উজনি সুজনি কথা কই থকাতকে ডাইরেক্টলি শিবসাগর সমষ্টিটোর কথা কই দিওক না তে শিবসাগরটা খেলক মোকে পরাজিত করে দিও তেও তেতিয়ালে লেঠা মরি গল তেও বিধানসভাত তেওর বিরুদ্ধে যুঁজি থকা মানুহ নাইকিয়া হব তেওর লগত লাগি থকা মানুহ নাইকিয়া হব গতিকে তেও শিবসাগরতে খেলক আর মোর লগতে প্রতিদ্বন্দ্বিতা কর ইফালে উজনি নামনি অথবা বড়াকে নহয় সর অঞ্চলত নির্বাচন খেলিলেও মুখ্যমন্ত্রী জয়ী হওয়ার দাবি পরমানন্দ রাজবংশী মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বর্তমানে যে স্থিতি সেই স্থিতিতে যদি তেখেতে কোনোবা যদি একেবারে সংখ্যালঘু এলাকাতো তেখেতে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তেতিয়াহলে মই আজি আপনার কব খোঁজো যে তেখেতে আজি তারিখত যিকোনো সংখ্যালঘু এলাকাত যদি তেখেতে করে প্রতিদ্বন্দ্বিতা তেখেত জিকিব এজনের পিছত আন এজন সতীর্থ মন্ত্রী বিধায়কে সমষ্টি এড়িব খুঁজিছে ঠিকই কিন্তু কোন সমষ্টিত নির্বাচন খেলিব বিচাৰিছে সেই রহস্য ভেদ করব পারিব কেবল মুখ্যমন্ত্রীয়ে ক্যামেরা সঞ্জয় বৰাৰ সহযোগত হিরক জ্যোতি মালাকৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট